আসসালামু আলাইকুম বন্ধুরা, গাছের বিশেষ করে লাউ গাছের ফলন বৃদ্ধি করার জন্য প্রথমে আমাদের কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা যেমন আশা করি যে ভালো বীজ থেকে ভালো গাছ হবে, ঠিক তেমনি আমরা গাছটা কোথায় লাগাবো সেটা আগে আমাদের নির্ধারণ করতে হবে। এমন একটা গাছ জায়গায় আমাদের গাছটা লাগাতে হবে যেখানে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা আছে। মাশাল্লাহ, আমার এই গাছগুলো বড় হয়েছে, আমি নেক্সট উইকে এই গাছগুলো লাগিয়ে দিব। তো ভাবলাম যে এটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও বিশেষ করে যারা নতুন বাগান করতেছেন তাদের জন্য এটা খুবই উপকারী আসবে। আপনারা যদি আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ আমার যেমন ফলন হয়েছিল আশা রাখি আপনাদেরও তেমন ফলন হবে। বন্ধুরা, গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ আলোর প্রয়োজন, আর এর জন্য প্রত্যেকটা গাছের জন্যই 6 থেকে 8 ঘন্টা আমাদের আলো প্রয়োজন হয়। ঠিক তেমন একটা জায়গা আপনারা প্রথমে নির্বাচন করবেন এবং সেখানে খুব ভালো মানের মাটি ইউজ করবেন। আমি যেটা করেছিলাম, আমি যেহেতু আগামী সপ্তাহে গাছগুলো লাগাবো এজন্যই আমি এখানে মাটিগুলো দেখেন, এখানে আমি গত সামারে গাছ লাগিয়েছিলাম সেই মাটিগুলোই আমি প্রথম উঠিয়ে ফেলবো। আপনারা কখনো পুরনো মাটিতে গাছ দিবেন না, সেক্ষেত্রে গাছের ফলনটা ভালো হয় না। আমি এই সব মাটিগুলো উঠিয়ে ফেলবো। আমি যে মাটিগুলো ব্যবহার করেছিলাম, আমি প্রায় 1 থেকে 1.5 হাতের মতো গর্ত করে মাটিগুলো সব উঠিয়ে নিচ্ছি এবং এখানে আমি আবার নতুন করে মাটি দিব। এবং আমি বাসায় যে জৈব সার তৈরি করেছি প্রথমে সেটা এখানে দিব, এরপরে আমি এমনি মাটিগুলো দিব যেগুলো আমি হোম ডিপো থেকে কিনে এনেছি। ঠিক এভাবে যদি আপনারাও চেষ্টা করেন দেখবেন যে আপনাদের ফলনও মাশাল্লাহ অনেক ভালো হবে। বিশেষ করে যারা নতুন গার্ডেনার আছেন তাদেরই জন্যই তাদের আসলে জানা দরকার যে আসলে সঠিক কিভাবে কি করলে ফলনটা ভালো হয়। আমি যখন প্রথম নতুন ছিলাম আমিও জানতাম না। তো আমি মাটিগুলো এখন উঠিয়ে নিয়েছি, এখন আমি এখানে বেশ কিছু জৈব সার দিব যেটা আমি গত বছর তৈরি করেছিলাম। গত বছরের পুরো ছামারে জুড়ে যে কিচেনের যত গার্বেজ ছিল সেগুলো আমি জমিয়ে জমিয়ে কিছু মাটি দিয়ে এভাবে সার তৈরি করেছি, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে কিছু জৈব সার আমি দিয়ে দিচ্ছি, এরপরে আমি কিছু মাটি দিব। আপনারাও এভাবে ট্রাই করবেন। দেখেন আমি এখন প্রথম যে মাটিটা ব্যবহার করতেছি এখানে আমি যে যে গার্ডেন সয়েল যেটা আছে এটা আমি বেশ কিছু দিয়ে দেবো। এটা খুব বেশি আমি দিব না, কারণ এটাই সারের পরিমাণটা কম থাকে। এরপরে আমি আরও একটা মাটি দেব, আর এটা আমি অন্য গাছ লাগানোর সময় ব্যবহার করেছি। দেখেন এটা পটিং মিক্স, এই মাটিটা আপনারা বেশি করে দিবেন কারণ এতে প্রচুর পরিমাণ সার মিক্স থাকে যে জন্য গাছের ফলনটা ভালো হয়। আমি এই মাটিগুলো এবার ভালোভাবে মিক্স করে নিব, আপনারাও ভালোভাবে মিক্স করে নিবেন। মিক্স করে নিয়ে এটা মাটিটা অনেকে আছে ঢেকে দেই, আমি মাটিটা ঢেকে না দিয়ে 4 থেকে 5 দিন এভাবে রেখে দিব। এবং যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে বৃষ্টি পানি দিব, আর যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের এখানে সেহেতু আমি আর পানি দিই না, তাহলে এই মাটিতে যে সারটা আছে সেটা নিচে যেতে পারে। তো দেখেন এভাবে করে আমি এখন রেখে দিব, তাহলেই মোটামুটি আমার ফলন আশা করি আরও ভালো হবে। বাইরে বেশ ওয়েদার ভালো, এই জন্য আমার বেবিরাও বের হয়েছে, ওদের নিয়ে নিয়ে একটু বাইরে আমিও বের হলাম যে ওদের একটু ভালো লাগবে। তো এভাবে মূলত আমি করে থাকি। বন্ধুরা, আপনারা যদি এভাবে ট্রাই করেন দেখবেন যে আপনাদের গাছের ফলনও অনেক অন্য বছরের তুলনায় এবারেরও বেশি হবে। আপনারা আমার কথায় না, আপনারা যদি এই কাজগুলো করেন ইনশাআল্লাহ দেখবেন যে ভালো হবে। তো আপনারা ভালো থাকেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।